ভিডিওর মধ্যে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই আমাদের কম্পিউটার ব্লক শিল্পের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে বন্ধুরা আমরা আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন এবং যারা ব্যাংকে জব করতে ইচ্ছুক তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, ক্ষেত্রে ইউকো ব্যাংকের মধ্যে ক্লার্ক নিয়োগ করা হবে। এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলস আলোচনা করব, কারণ হচ্ছে বন্ধুরা এই যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা কিন্তু IBPS থ্রুতে হবে এবং ত্রিপুরা রাজ্যে ক্যান্ডিডেটের জন্য গোল্ডেন অপরচুনিটি, এই কারণে যে তারা কিন্তু ত্রিপুরা রাজ্যের ইউকো ব্যাংকের মধ্যে ক্লার্ক হিসেবে নিয়োগ হতে পারবে যদি তারা সিলেকশন পায়। বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু আলোচনা হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট রকম সব কিছু আলোচনা করবে ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা ভিডিও শুরু করার আগে করেন আমি ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি ডিটেলসে কী রয়েছে, এর মধ্যে সব কিছু রয়েছে আপনাদের সামনে। বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা, কমপ্লিট নোটিফিকেশনটা 45 পেজের, এর মধ্যে কি ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে। এই নোটিফিকেশনটা কিন্তু ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন এসেছে, চলুন আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা যদি আমরা পার্টিসিপেটিং অর্গানাইজেশন বলি, সমস্ত ব্যাঙ্কগুলি পার্টিসিপেট করছে, সব কিছু কিন্তু রয়েছে। এখন আমরা দেখে নেব যে টেন্টেটিভ শিডিউল দেওয়া, যেটা কী কীভাবে হবে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন এবং কীভাবে এক্সাম ট্রেনিং, কীভাবে আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কখন আপনার মেইন এক্সামিনেশন হবে, সব কিছু কিন্তু রয়েছে। আমরা যদি প্রথমেই আলোচনা করি যে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে 2/9/2020 থেকে শুরু করে 23/9/2020 পর্যন্ত। আপনাদের পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি যেটা আছে সেটা আপনারা 2/9/2020 থেকে 23/9/2020 মধ্যে পেমেন্টটা করে নেবেন এবং প্রি এক্সাম ট্রেনিংয়ের জন্য আপনার কল লেটার যেটা ডাউনলোড করতে হবে সেটা দেওয়া হয়েছে এক্ষেত্রে এবং প্রি এক্সাম ট্রেনিং যেটা কন্ডাক্ট হবে সেটাও রয়েছে এক্ষেত্রে। এবং আপনারা যারা ডাউনলোড ফর অল কল লেটার্স অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমের জন্য আপনাদের ডেটটাও দেওয়া হয়েছে এক্ষেত্রে এবং কোন সময় রেজাল্ট হবে, কোন সময় মেইন এক্সামিনেশন হবে, সব কিছু কিন্তু এক্ষেত্রে ডিটেলসে রয়েছে। আপনার উদ্দেশ্যে বলে নেব, আপনারা ভিডিওটাকে পজ করেন নয়তো আপনারা ভিডিও ডেসক্রিপশন মধ্যে এই নোটিফিকেশন নিয়ে চেক করে নিতে পারেন। এখন আমরা চলে যাব বাকি কী কী রয়েছে বলতে, বোঝানো হচ্ছে অল ওভার ইন্ডিয়া যে কোনো স্টেট ক্যান্ডিডেটরা যে সমস্ত পার্টিসিপেটিং ব্যাঙ্ক রয়েছে সবগুলো স্টেট মেনশন করা হচ্ছে, সবগুলো স্টেটের এগেনস্টে কিন্তু ব্যাঙ্কের বিভিন্ন ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা আমরা আলোচনা করব। সমস্ত ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এখন আমরা যদি কি এজ লিমিট দেখি, একদিন শুরু করে 28 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে, তবে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে জন্মগুলো তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারে, মানে 2/9/1992 থেকে শুরু করে 1/9/2000 মধ্যে যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারে, তবে রেশন দেওয়া আছে। এখন আমরা আলোচনা করে নিচ্ছি নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। তাছাড়া বন্ধুরা যখন আপনারা আবেদন করবেন তখন আপনার সামনে কিন্তু মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট যেন হাতে থাকে, মানে আলটিমেটলি পার্সুইং ক্যান্ডিডেটটা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছে না। এক্সারভিসমেন্ট বা বিভিন্ন ক্যান্ডিডেটের জন্য কী ছাড় দেওয়া হয়েছে সেটা রয়েছে, সেটা আপনারা হয়তো ভিডিওটাকে পজ করে বা ভিডিও ডেসক্রিপশন থেকে সেটা নিয়ে চেক করে নিতে পারেন। এখন আমরা চলে যাবো বাকি ডিটেলসে কী রয়েছে দেখে নিচ্ছি এই নোটিফিকেশনের মধ্যে। রাখতে হবে যে প্রি এক্সাম ট্রেনিংটা হবে এক্ষেত্রে কোন কোন জায়গায় হবে সেই ট্রেনিংয়ের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এই জায়গার মধ্যে রয়েছে, যদি মনে করেন আপনার ট্রেনিং নেবেন তাহলে আপনি সেটা চেক করে নিতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি যে আপনারা প্রিলিম এক্সামিনেশন দিতে হবে, সেই প্রিলিম এক্সামিনেশনে কী কী থাকবে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চন থাকবে 30, ম্যাক্সিমাম মার্ক থাকবে 30 এবং টাইম অ্যালোড করা থাকবে 20 মিনিটস। এমনভাবে প্রত্যেকটা ফেজ কিন্তু দেওয়া হয়েছে সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন এবং অবশ্যই আপনার মনে রাখতে হবে প্রিলিম এক্সামিনের পরে কিন্তু আপনার মেইনটা হবে এবং মেইন এক্সামিনেশনের সময় সময় থাকবে 160 মিনিট। তবে বন্ধুরা ইংলিশ এবং হিন্দির মাধ্যমে শুধু কিন্তু সেই এক্সামটা হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এই এক্সামগুলোর প্রথমবার দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলে নেব, অবশ্যই কিন্তু নেগেটিভ মার্ক থাকবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা দেখে নিচ্ছি এক্সাম সেন্টার, সেটাও আমরা আলোচনা করবো, এক্সাম সেন্টার সমস্ত রিলস রয়েছে আপনারা দেখতে পারবেন। এখন আমরা চলে যাবো এরপরে কী কী আছে আমরা দেখে নিচ্ছি। টপ ডকুমেন্টস টু বি প্রসিড অ্যাট দ্য টাইম অফ জয়েনিং, এক্ষেত্রে অনেক কিছু ডকুমেন্টকে বলা হয়েছে যেগুলো আপনার জয়েনিংয়ের সময় অবশ্যই আপনাকে কিন্তু ক্যারি করতে হবে। তবে আমি প্রথম বলবো আপনাকে প্রিলিম এক্সামিনেশনটা ক্লিয়ার করার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন, তারপর হয়তো বাকিগুলি অবশ্যই চেক করে নিতে পারেন। টু অ্যাপ্লাই মানে আবেদন করবেন, তাদের উদ্দেশ্যে বলে নেব, আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আপনার ডিটেলসগুলি ভালোভাবে জানা দরকার, যেমন আপনার আলটিমেটলি ফটোগ্রাফ এবং সিগনেচার যেটা রয়েছে সেটা আপনি দেখে নেবেন এবং এক্ষেত্রে ফটোগ্রাফির যে সাইজটা সেটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, সিগনেচারটা লক্ষ্য রাখতে হবে এবং সিগনেচার কিন্তু কোনো সময় ক্যাপিটাল লেটার দেবেন না এবং এক্ষেত্রে কিন্তু আপনি আলটিমেটলি একটা ডিক্লারেশন আপনাকে আপলোড করতে সেটা আপনাকে রয়েছে এক্ষেত্রে,
কী লিখবেন ডিক্লারেশনের মধ্যে এবং অনলাইন তো পেমেন্ট অবশ্যই করতে হবে। এবং এক্ষেত্রে পেমেন্ট করার চার্জটা দেখে নিন, যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা মানে এসসি এসটি পিডব্লিউডি এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা রয়েছে 175 টাকা, এবং বাকি যারাই রয়েছেন তারা কিন্তু 850 টাকা পেমেন্ট আপনাকে অনলাইনে দিতে হবে। অনলাইন দেওয়ার বিভিন্ন লিঙ্কগুলো রয়েছে, সেটা আপনি দেখে নিতে পারেন। ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে, তবে প্রত্যেকটা স্টেটের ইংরেজি ভ্যাকেন্সিগুলি দেওয়া থাকলেও যে ব্যাঙ্কগুলো রয়েছে সবগুলো ব্যাঙ্কের ভ্যাকেন্সি কিন্তু ডিটেলসে এখনও আসেনি। তবে আমরা আলোচনা করব যে ত্রিপুরা স্টেটে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন এবং যারা আমরা প্রথমেই বলেছিলাম যে ইউকে ব্যাঙ্কের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে, তো এক্ষেত্রে আমরা দেখে নেব যে ত্রিপুরা স্টেটের মধ্যে কী কী প্রকার ভ্যাকেন্সি রয়েছে। এখন আমরা চলে আসছি সেই ত্রিপুরা স্টেটের মধ্যে। ত্রিপুরা স্টেটের মধ্যে বাকি সব ব্যাঙ্কের কিন্তু ভ্যাকেন্সি এখনও পাবলিশ না হলেও যেটা ইউকো ব্যাঙ্ক রয়েছে, এবং ইউকো ব্যাঙ্কের মধ্যে আমরা টোটাল যদি ত্রিপুরা স্টেটের কথা বলি সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু পাচ্ছি 11, সেটা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক নিয়ে। তো আমরা অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট ত্রিপুরা স্টেট থেকে আবেদন করবো তারা কিন্তু অবশ্যই ত্রিপুরা স্টেটের ব্যাঙ্কের উপরে কিন্তু আমাদের টার্গেটটা থাকবে, এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র 11। তো বন্ধুরা, এই টোটাল 45 পেজের মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা তুলে ধরেছি, যেমন আপনাদের আবেদন করার সময়সীমা, পেমেন্ট কখন করতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই ত্রিপুরা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তাছাড়া বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তাদের এজ লিমিট রয়েছে, এবং কী কী আপনারা এক্সাম সিলেবাস প্রিলিম এবং মেইন এক্সামিনেশন কখন হবে সেটা আমরা আলোচনা করেছি, এবং কী কীভাবে ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে, সিগনেচারের ফটোগ্রাফ সেটা আপনাকে লক্ষ্য করিয়েছি, এবং ভ্যাকেন্সি যে রয়েছে ত্রিপুরা স্টেটের মধ্যে সেগুলো আমরা তুলে ধরেছি। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা এই পর্যন্ত রইল, যেটা আলটিমেটলি ইনস্টিটিউট ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন থ্রোতে যে ইউকো ব্যাঙ্কের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে ক্লার্ক, তার প্রত্যেকটা বিষয় তুলে ধরছি আপনাদের মতো করে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, দেখা হবে ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।